ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার সামান্য কমে বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে ঢাকার বাইরে বাড়ছে আক্রান্তের হার। ডেঙ্গুর পিক সময় অগস্ট মাস জুড়ে আক্রান্তের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। এ মাসে আক্রান্তের হার সর্বোচ্চ চূড়ায় উঠবে বলে ধারণা করছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। মশা নিধনে সরকারি বেসরকারি উদ্যোগ, জনসচেতনতা এবং আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকার ওপর আক্রান্তের হার কমার বিষয়টি নির্ভর করবে। রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬৪ জন। জানাতুল বাকিয়াকার রিপোর্ট। ডেঙ্গুতে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে জুলাই মাসে। সেই তুলনায় চলতি মাসের প্রথম এক সপ্তাহে ঢাকায় আক্রান্তের হার সামান্য কমলেও ঢাকার বাইরে বাড়ছে। বিষয়টিতে উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের। জুলাইয়ের শেষের দিকে এসে আমাদের ঢাকায় মোটামুটি এটা একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ঢাকার বাইরে বাড়ছে। এখন যেহেতু বাড়ার জায়গায় আছে, সেহেতু রোগীর সংখ্যা কিন্তু আমাদের এখনো বেশি রয়েছে। সুতরাং এটা যখন স্থিতিশীল অবস্থায় গিয়ে কমতে শুরু করবে, তখনই কিন্তু আমাদের রোগী কমা শুরু করবে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত দুই সপ্তাহ ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করা হয়। তবে তাদের আশঙ্কা, মশা নিধন কার্যক্রম জোরদার রাখা ও জনসচেতনতা ধরে রাখা না গেলে পরিস্থিতির অবনতি হবে। এই আগস্ট মাসটাই এই চূড়ার হতে পারে এই বছরের জন্য। তবে এটা আমার ব্যক্তিগত ধারণা, সায়েন্টিফিক্যালি এটা হয়তো পরবর্তীতে দেখা যাবে। তবে যে কোনো এপিডেমিক রোগে আমরা দেখেছি যে কোনো বছরে ক্রমান্বয়ে বাড়তে থাকে, একটা জায়গায় পিকে যায়, তারপরে কমতে থাকে। সব বছরে এক বছরের সাথে আরেক বছরের কিন্তু সেটা মিল নাও থাকতে পারে। গত বছরে এটা যদিও অক্টোবরে হয়েছিল, এই বছর হয়তো এটা আগস্টও হতে পারে। সুতরাং সেটা যদি হয়, সেটা হয়তো আমাদের জন্য, আমরা যদি এটা মোকাবেলা করতে পারি আগস্ট মাসটা, আমরা আশা করি যে আমরা আস্তে আস্তে কমবে ডেঙ্গু, সেক্ষেত্রে আমরা হয়তো একটা স্বস্তিকর জায়গায় যেতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, এবছর ডেঙ্গুতে আক্রান্ত পরিস্থিতি ২০১৯ সালকে ছাড়িয়ে যেতে পারে। ওই বছর আগস্ট মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ৫২৬৩৬ জন, মৃত্যু হয় ৯০ জনের। চলতি বছর জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৪৩৮৫৪ জন আর মৃত্যু হয়েছে ২০৪ জনের। ডেঙ্গু আরও বাড়লে স্যালাইনের সংকট হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সরকারি পর্যায়ে স্যালাইনের স্বল্পতা নেই বলে জানানো হয় ব্রিফিংয়ে। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।